আসসালামু আলাইকুম সবাইকে মাত্র পাঁচশো ডলার দিয়ে শুরু করে বাইশ মিলিয়ন ডলারের ব্যবসা আর মজার ব্যাপার হচ্ছে যিনি ব্যবসাটা করেন তিনি আসলে অনেকটা না বুঝে বা ভুল করেই কিংবা অ্যাক্সিডেন্টলি বলা যায় তার ব্যবসাটা শুরু করেন তো আমরা আজকে কথা বলবো সিডি নিয়ে তার কোম্পানিটার নাম হচ্ছে সিডি বেবি তো ডেরিক সিভার্স যিনি রয়েছেন তিনি ঘটনা শুরুটা হচ্ছে উনিশশো সাতানব্বই সালে তিনি তখন মিউজিশিয়ান তো খুব ফেমাস মিউজিশিয়ান না হলেও তিনি মোটামুটি খেয়ে পরে বেশ ভালোই ছিলেন তার একটা বাড়িও ছিল সে সব আরামসে দিন কাটাচ্ছিল তখন সে হচ্ছে নিজেই নিজের সিডি সিডি বের বের অর্থাৎ তিনি মেজর কাছে না নিজেই নিজে করেন এবং পনেরোশো কপি সেটা হচ্ছে তার কনসার্টে বিক্রি করে ফেলেন তো এখন তখন তিনি চিন্তা করেন যে আমি আমার এই সিডিগুলো অনলাইনে বিক্রি করবো সো সেটা উনিশশো সাতানব্বই সালের ঘটনা আপনি বুঝতেই পারছেন তখন ইন্টারনেট এতটা ফেমাস হয়নি বা একেবারে জিনিসপত্র সব অনলাইনে বিক্রি হয় তেমন একটা অবস্থা হয়নি

তো এখন ব্যাপারটা হচ্ছে এটার কতটা কঠিন হবে ডেরিক সিভার্স মনে মনে চিন্তা করলেন কিন্তু উনিশশো সাতানব্বই সালে ব্যাপারটা আসলেই কঠিন ছিল কারণ ওই সময় পেপালও ও ছিল না আপনি বুঝতেই পারছেন তো সেই টাইমে ডেরিক সিভার্স খুব একটা ভালো প্রোগ্রামিং ও জানতো না তো সে কি করলো সে হচ্ছে একটা বইয়ের দোকানে গেল প্রোগ্রামিং এর উপর দুইটা বই কিনলো তারপর বাসায় এসে প্রোগ্রামিং করা শুরু করলো তো আপনি বুঝতে পারছেন যে কোন জিনিস আসলে কিভাবে শিখতে হয় যে আপনি আসলে ওই সমস্যাটায় পড়লেন এরপর ওটা সলিউশন বের করে কাজটা শুরু করে দিলেন তো ডেরিক সিভার্স এভাবে কয়েকদিন প্রোগ্রামিং টোগ্রামিং করার পরে সে আলটিমেটলি একটা ওয়েবসাইট দাঁড় করে ফেললো সেখানে একটা বাই নেয় বাটন থাকলো তো ডেরিক সিভার্স তো আসলে কোনো ব্যবসা শুরু করতে চাইনি সে নিজের সিডিগুলো অনলাইনে বিক্রি করতে চাইছে তো এই ঘটনাতে সে তার অন্য মিউজিশিয়ান বন্ধুদেরকে বললো তখন তার একটা ফ্রেন্ড বললো যে ডেরিক সিভার্স তুমি কি আমার সিডিটাও বিক্রি করতে পারবা অনলাইনে সো দেখলো যে ব্যাপারটা তো খারাপ না আমি যেহেতু আমার সিডি বিক্রি করছি ও যদি আমার বন্ধুরা যদি উপকার পায় আমি ওর সিড়িটাও হচ্ছে বিক্রি করি তো সে সে মোটামুটি মিনিট কোডিং করে তার ফ্রেন্ডের সিডিটাকে বিক্রির ব্যবস্থা করলো তার সেই ওয়েবসাইটে সো তখন এইটা যখন তার ফ্রেন্ডের সাথে সে ঘটাইলো অর্থাৎ তার ফ্রেন্ড যখন এই উপকারটা পাইলো তার ফ্রেন্ড আরেকজনকে যাই বললো অর্থাৎ ওয়ার্ড অফ মাউথটা হচ্ছে কাজ করলো তো সে বিভিন্ন জায়গা থেকে কল পাওয়া শুরু করলো তার আশেপাশে যে অন্য অন্য মিউজিশিয়ান বন্ধু আছে তারা আমাকে তাকে চেপে ধরলো যে ডেরিক সিভার্স আমাদের সিডিগুলো তোমাকে তোমার হচ্ছে অনলাইনে আমরা বিক্রি করতে চাই তো ডেরিক সিভার্স বললো যে ব্যাপারটা তো খারাপ না তো ডেরিক সিভার্স যখন এমন অনেক রিকোয়েস্ট পাওয়া শুরু করলো সে ভাবলো যে ঠিক আছে আমি তো বাকিদেরকে যদি হেল্প করি বাকিরা যদি আমার দ্বারা উপকার পায় এতে ক্ষতি কি আমি হচ্ছে ওদেরকে হেল্প করা শুরু করি তো এই হেল্প করতে যাই ডেরিক সিভার দেখলো যে তারা একটা এই সিডিগুলোকে অনলাইনে অর্থাৎ বিক্রির ব্যবস্থা করতে পাই চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার কোডিং করতে হচ্ছে তো সেটাই ঠিক করলো যে ঠিক আছে আমি যেহেতু সবাইকে এরকম উপকার করে দিচ্ছি তো আমার সময়েরও তো দাম আছে তো তাই হচ্ছে আমি এক একটা সিরিজ যখন অনলাইনে বিক্রির ব্যবস্থা করবো আমাকে হচ্ছে পঁচিশ ডলার করে দিতে হবে তো সে হুট করে খেয়াল করলো যে সে একটা ভুল করে বা অ্যাক্সিডেন্টে একটা শুরু করে দিয়েছে তো সে মোটামুটি তো বেশ ভালো দিনকাল যাচ্ছে তার এত টাকা পয়সার সমস্যা নেই আবার খুব যে টাকা পয়সা আছে তা না তো সে আসলে বিজনেস করতে চায় না এসব ঝামেলার মধ্যে সে যাইতে চায় না সে মিউজিশিয়ান লাইফ নিয়ে বা এই মিউজিক নিয়ে খুব হ্যাপি ছিল তাই সে চিন্তা করলো যে আমি তো ভুল করে একটা ব্যবসা খুলছি এখন ব্যবসা খোলার কারণে অনেক মানুষ আমাদের উপকার হচ্ছে টাকা আমি একটা কাজ করবো খুবই মজার একটা সিদ্ধান্ত সে নিল যে সে তার ব্যবসাটাকে কখনো বড় করবে না এটা শুনলে আমার বা যখন আমি বইটা পড়ছিলাম তখনই আমার মাথা খারাপ হয়ে গেল কিন্তু ভাই মানে একটা মানুষ ব্যবসা শুরু করছে কিন্তু সে ব্যবসাকে বড় করতে চায় না সমস্যাটা কি সেটা আমরা পরের দিকে দেখবো তো সে চিন্তা করলো যে তার ব্যবসাটাকে সে ছোট রাখবে তো তারপর সে কি করলো যে একটা দোকানে গেল যেখানে হচ্ছে সিডি বিক্রি হয় তো তাদেরকে যে জিজ্ঞেস করলো আচ্ছা আপনারা সিডি বিক্রি করলে কমিশন কত করে নেন তখন তারা বললো যে আমরা এক একটার জন্য আপনি যা ইচ্ছা তা দামে হচ্ছে আপনার সিডিটা বিক্রি করতে পারবেন তো ওই সিডি বিক্রির সময় আমরা হচ্ছে চার ডলার করে কাটবো অর্থাৎ চার ডলার করে আমাদেরকে দিতে হবে তো ডেরিক সিওর সেম সিস্টেমগুলো নিজে অ্যাপ্লাই করলো যে এক একটা আপনি যখন নতুন একটা সিডি হচ্ছে তার ওখানে পাবলিশ করবেন আপনাকে হচ্ছে পঁচিশ ডলার দিতে হবে পরবর্তীতে ওটা পঁয়ত্রিশ ডলার করা হয় আর আপনি এক একটা সিডি বিক্রি হলে হচ্ছে আমরা চার ডলার করে কেটে রাখবেন আপনি যত ইচ্ছা তত দামে বিক্রি করতে পারেন আপনি চালে চারশো ডলার চালে আপনি চার হাজার ডলার আপনার সিডি বিক্রি করতে পারেন কিন্তু আমরা চার ডলারই কাটব এটা দিয়ে বিবি শুরু হয় তো এই সিডিবিবির যে মূল ফিলসফি বা চমৎকার ব্যাপারটা সেটা হচ্ছে কাস্টমার আসলে কি চায় বা কাস্টমারই সব কিছু ডিসাইড করবে যে ব্যবসাটা কেমন হবে সো এই ব্যবসাটায় ডেরিক একা শুরু করে তিনি যখন কোম্পানিটা বিক্রি করে দেন তখন কোম্পানিতে কর্মচারী ছিল পঁচাশি জন অর্থাৎ একা একা স্টার্ট করে পরে পঁচাশি জনের কোম্পানি আর পাঁচশো ডলার হচ্ছে তার খরচ হয় এবং তিনি হচ্ছে সেটা বাইশ মিলিয়ন ডলারে বিক্রি করে দেন তো এই ডেরিক সিমার্স নিজে ব্যবসা করতে গিয়ে অনেক কিছু শিখেন এবং অনেক অনেক জিনিসপত্র হচ্ছে তিনি এক্সপেরিমেন্ট করেন যেমন তাকে অনেক সময় অনেকে কল দিতে হচ্ছে তোমার ওয়েবসাইটের মধ্যে আমরা হচ্ছে সামনের একার ফ্রন্টে হচ্ছে বিজ্ঞাপন দিতে চাই তখন ডেরিক সিওয়ার্স বলছেন না আমি এই বিজ্ঞাপন দিব না কারণ আমার কাস্টমার এটা পছন্দ করবে না তখন তারা বলতো যে কিন্তু আমরা তো তোমাকে টাকা দিব অনেক টাকা পয়সা দিব তখন বলছে আমি তো ব্যবসা ভাই টাকার জন্য করি না তো আপনি বুঝতেই পারছেন ডেরিক সিওয়ার্সের চমৎকার একটা ব্যাপার হচ্ছে সে হচ্ছে টাকা পয়সাকে কেয়ার করে না সে কাস্টমারকে কেয়ার করে সে মানুষকে হেল্প করা কেয়ার করে এমন কি তিনি যখন বাইশ মিলিয়ন ডলারে তার কোম্পানিটা বিক্রি করে দেন এই পুরো টাকাটাই তিনি হচ্ছে একটা চ্যারিটিতে দিয়ে দেন যাতে তিনি যাতে মারা যাওয়ার পরে ওই টাকাটা পুরোটাই হচ্ছে মিউজিকের এডুকেশনের জন্য অর্থাৎ মিউজিকের শিক্ষার জন্য বা মিউজিকে হেল্প করার জন্য যাতে হচ্ছে টাকাটা ব্যয় হয় আর তিনি হচ্ছে যে কোম্পানিটা বা যে চ্যারিটিটা প্রতিষ্ঠা করেন তার কোম্পানিটা বিক্রি করে দেওয়ার পরে সে চ্যারিটিটার যে হচ্ছে অ্যাসেট রয়েছে সেখান থেকে তিনি হচ্ছে প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে নেবেন এমন একটা সিস্টেম হচ্ছে তিনি ক্রিয়েট করেন সো ডেরিক সিভার্সের দারুণ একটা ব্যাপারই ছিল এটা তিনি যখন বাইশ মিলিয়ন ডলারের বিক্রি করে তিনি তখন একটা দারুণ কথা বলেছিলেন যে আমার কাছে অ্যানাফ আছে অর্থাৎ আমি যা আছি তাই নিয়ে হ্যাপি আপনি যদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থর দিকেও তাকান ওইখানে কিন্তু বারবার একটা কলা বলা যে সুখে থাকার একটা সহজ সূত্র হচ্ছে তোমার যা আছে তাই নিয়ে হ্যাপি থাকা তো ডেরিক সিভার্সের এই বিজনেসম্যানের এই জিনিসটা আমার খুবই অসাধারণ লেগেছে যে তার যা আছে সেটা নিয়ে এসে হ্যাপি আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন সে দেখাচ্ছিল যে অনেক সময় অনেক মানুষের আইডিয়া দিচ্ছিল যে তোমার কোম্পানিতে এটা করলে প্রফিট বাড়লে বাড়বে বা এটা করলে তুমি আরো ভালো করবে কর্পোরেট এর মতো কোম্পানিটাকে চালাও তখন সে খেয়াল করে দেখবে যে অনেক মাছের দোকানদার বা আপনার বাসার সামনে মুদি দোকানদার এরা কিন্তু কর্পোরেট এর মতো চলে না কিন্তু এরাও কিন্তু লাখ লাখ টাকা বিজনেস করে তো আপনাকে বুঝতে হবে যে সবসময় আপনার একটা কোম্পানি বানাইলে সাথে সাথে সেটাকে কর্পোরেটের মতো স্যুট টাই পরে একেবারে ডেইলি ডেইলি মিটিং করে ওই কোম্পানিটাকে চালাতে হবে না কিন্তু ডেলিভ সিভার্সের থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখারও আছে যেমন তিনি যখন তার কোম্পানি মোটামুটি খুব ভালো মানুষের মতো চালাতে গেলেন তার যে কর্মচারী আছে তাদেরকে অনেক পাওয়ার দিয়ে দিলেন তাদেরকে নিজেদেরকে ডিসিশন নেওয়ার ক্ষমতা দিয়ে দিলেন একটা টাইমে দেখা গেল তার কোম্পানি বিক্রির যে কারণটা ছিল যে তার যে পঁচাশি জন কর্মী রয়েছে তারা সবাই তার বিরুদ্ধে চলে গেল তারা তাদের পাওয়ারটাকে বাজেভাবে ইউজ করা শুরু করলো সো আপনি বুঝতেই পারতেছেন যে আপনি যদি মানুষকে খুব বেশি পাওয়ারা দিয়ে দেন এটাও কিন্তু একটা ঝামেলা তো ডেডিক্সিমাস নিজের দায়িত্বগুলো মানে তার ঝামেলাগুলো কমানোর জন্য তিনি যখন দায়িত্বগুলো বাকি সবাইকে দিলেন বা বাকি সবার কাছে হচ্ছে ওই পাওয়ারটা দিয়ে দিলেন তখন দেখা গেল বাকি সবাই উল্টা তাকেই বের করে দিচ্ছে এমন একটা অবস্থা তো তার ফলে ডেডিক্সিমাস বলে ভাই আমি এই সুখ শান্তির জন্য বা আলটিমেটলি আমি বিজনেসটা স্টার্ট করছিলাম মানুষকে হেল্প করার জন্য নিজে হ্যাপি থাকার জন্য এখন যেহেতু আমি অশান্তিতে সেই প্যারা খাচ্ছি আমি এই বিজনেস রানই করবো না আমি এই বিজনেসটার গুষ্টি গেলাই সো আমি আলটিমেটলি এই বিজনেসটা আমার দরকার নেই আমি এটা বাইশ মিলিয়ন ডলারে বিক্রি করে টাকাটা চ্যারিটিতে দিয়ে দিব এরপর আমি নিজের সুখে শান্তিতে বসবাস করবো সিভার্স কিন্তু আসলেই সেই কাজটা করেছেন যেটা খুবই চমৎকার আর আমি প্রথমে আপনাকে বলছিলাম যে তিনি যখন কোনো কিছু পারছিলেন না যেমন তিনি প্রোগ্রামিং জানতেন না তিনি হচ্ছে একটা দোকানে গেলেন প্রোগ্রামিং এর হচ্ছে বই কিনলেন তারপর সেটা প্র্যাকটিস করা শুরু করলেন বা তিনি যখন কোনো একটা সমস্যায় পড়েছেন তখন কিন্তু সেটা সলভের জন্য ওই টাইমে সে চারপাশে যা কিছু আছে বা গুগল করা বা বিভিন্ন জায়গা থেকে শেখা তো তিনি শিখে শিখে অনেক জিনিসের সমাধান করেছেন তো এটাই ছিল ডেরিক সিমার্সের পাঁচশো ডলার দিয়ে তার ব্যবসা শুরু করে বাইশ মিলিয়ন ডলারে বিক্রি করে দেওয়ার গল্প সো ডেরিক সিমার্সের যে ভাবনা বা যে ফিলোসফি সেটা খুবই অসাধারণ এমনকি সে যে অনেকগুলো ভুল করেছে বা অনেক কিছু শিখেছে সেখান থেকে আমি আপনি অনেক সহজে অনেক কিছু শিখতে পারি তার যে দশ বছরের এক্সপেরিয়েন্স সেটা মোটামুটি আপনি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এই ছোট্ট বইটা থেকে পেয়ে যাবেন আমি হাইলি রেকমেন্ড করবো কেউ যদি ছোট্ট বই পড়েন আমরা বিজনেস নিয়ে যদি কারো আগ্রহ থাকে আপনি অবশ্যই এনিথিং ইউ ওয়ান পড়বেন এই বইটার কথা আমি জেনেছিলাম হচ্ছে আলী আবদাল থেকে আমি আলী আবদাল থেকে জানি না আমি জেনেছি আমার বন্ধু ফয়সাল আবদুল্লাহ থেকে সে হয়তোবা জেনেছে এটা আলী আবদাল থেকে সো আলী আবদালের খুব পছন্দের একটা বই এটা সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব আপনি ওই বইটা পড়ে দেখেন আর আমি মোটামুটি গল্পটার এক অংশ বলেছি আমিও যদি অনেক উল্টা পাল্টা ভুল বাল এদিক ওদিক করে বলেছি সো সেটা আপনি চাইলে একটু সুন্দর দৃষ্টিতে দেখেন আজকে এতটুকুই থাক আপনি আর কোন আলাপ শুনতে চান বা কি নিয়ে ভিডিও চান সেটা চলে আপনি কমেন্টে জানাতে পারেন নিজে বই পড়ুন অন্যদেরও বই পড়তে দিন এই পৃথিবী বৈরক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম